আমার অবুঝ হৃদয় উদ্বেলিত হয়, প্রস্ফুটিত হয় কোনো এক অজানা কোমল মায়ায়। বাতাসে বৃষ্টির ঘ্রাণে কিংবা অপরাহ্নের মৃদু আলোয় বিহঙ্গের নরম হিম গানের রাজ্যে কিংবা ধূসর পাঁচিল ঘেরা চন্দ্রমল্লিকার ছায়ায় শ্বেত শুভ্র রঙিন জ্যোৎস্না আর মল্লিকার চেনা রঙে স্মরণ হয় তোমায় প্রতিটি ক্ষণে, আমার নবজাগরণ তোমার আগমনে। ভাই কিছু মনে না করলে আপনার সাথে একটা কথা ছিল। বল ভাই, গত রাতেও তো 526 নম্বর রুম থেকে সাউন্ড আসছে। কোন 526? ভাই আমাদের হলে 526। তো কি হয়েছে ভাই? আপনি হয়তো ভুলে গেছেন, 526 কেউ থাকে না। ভাই আমি পাশের রুমে থাকি, আমি জানি কি কি শব্দ হয়। হ্যাঁ বল। আমার একটা জুনিয়র কাজিন ক্যাম্পাসে আসছে একটা কাজে, প্রতীক নাম। আমি একটু ক্যাম্পাসের বাইরে আসি, আধা ঘন্টা এক ঘন্টার মতো চললাম, তোর ওর কাছে পাঠিয়ে দিলাম, একটু হলে নিয়ে যা। আধা ঘন্টা নাকি এক ঘন্টা ঠিক মতো বল। হ্যাঁ এক ঘন্টা মামা। আমি ওকে কেমনে চিনব? তোমার যে আসছ না, তোমার যে আসতে বলছে ওরে, তোর নাম বলছি আয়সা সালাম দিল। ঠিক আছে। কিসের শব্দ শুনিস তুই? কিসের সাউন্ড হয় না বল? বাচ্চাদের কান্নার শব্দ, চিৎকার চেঁচামেচি, নূপুরের শব্দ, সব কিছুই। আচ্ছা, অনেক ভয় পাইলাম। আমার কথা বিশ্বাস হচ্ছে না তোর? তোরা এখন যা, ভালো লাগতেছে না আমার। তুমি কি প্রতীক? জি ভাই, আসসালামু আলাইকুম। আপনি কি নিরুপম ভাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নিয়াজ ভাই বললো আপনার সাথে একটু দেখা করতে। ও হ্যাঁ, নিয়াজের সাথে কথা হয়েছিল, ওর আসতে একটু সময় লাগবে। তো হলের দিকে কি আগাবা? জি ভাই চল। কি অবস্থা মামা? কোথায় নিয়াজের কাজিন আসছে, ওখানে হলের দিকে আগাচ্ছিলাম। হ্যাঁ জুনিয়র পোলা, ওরে রিক্সা করে হলে পাঠিয়ে দে, চল বাড়ি যেতেছি, তোকে বাড়ি দিই চল। না রে জুনিয়র, ওকে রেখে আসতেছি। ওকে তোমার রাখাই লাগবে। ঠিক আছে রেখে, আমি ওয়েট করতেছি। ঠিক আছে, লেট করিস না। ওকে ওকে। তুমি কিসে পড়াশো? জি ভাই ইন্টার সেকেন্ড ইয়ারে। কোন কলেজে? ভাই আমাদের এলাকার একটা কলেজে, নাম বললে হয়তো চিনবেন না। সায়েন্সে? না ভাই কমার্সে। বড় ভাইয়ের পদ বেছে নিছো না? জি ভাই অনেকটা তেমন। আসো। আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। আপনাদের হলের ওই রুমের ঘটনাটা কি? এই ঘটনা জেনে তুমি কি করবা? আসলে ভাইয়া মুক্ত মঞ্চের ধারা বলা বলি করতেছিল, তো তাই একটু আগ্রহ। সব বিষয় নিয়ে এত আগ্রহ ভালো না, সব ক্যাম্পাসে এই ধরনের গাল গল্প চলে, কান দেওয়ার কিছু নাই। ভাই আসলে ধারা বলা বলি করতেছিল, ওই রুমটা নাকি কেউ থাকে না। আপনি যদি বলতে না চান তাইলে। বলতে চাই না বিষয়টা এরকম,
ওই রুমে আসলেই কেউ থাকে? আসো। বছরখানিক আগের কথা, আমাদের শেরে বাংলা হলের 526 নম্বর রুমটা ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর। ফজল, সাজিদ আর রক্তিম থাকতো সেই রুমে। এক একজন ছিল এক এক কাজে পারদর্শী। সবচেয়ে হাসি খুশি আর প্রাণবন্ত ছেলেটার নাম ছিল রক্তিম। একে তো আর্টের ছাত্র, সাথে সমান দক্ষতা গান বাজনা আর হিউম্যানাস আলোচনায়। একদিন জরুরি একটা বিষয়ে কথা বলার জন্য রক্তিমকে ছাদে ডাকি। রক্তিম, একটু ছাদে যা তো, তোর সাথে কথা আছে। আচ্ছা যা, আসতেছি আমি। Thank you.
কিরে রক্তি, চল ছাদে চল। কি হলো, চল। এরপর থেকেই রক্তিম চুপচাপ হয়ে যায়, কারো সাথে কোনো কথা বলে না, কেউ প্রশ্ন করলেও না। ভাই, একেবারে নির্বাক, নিশ্চুপ। সেদিন ছাদে আসলে কি ঘটেছিল সেটা কেউই জানে না। আর এর দুদিনের মধ্যেই রক্তিম নিরুদ্দেশ হয়ে যায়। জানি ও নিখোঁজ হওয়ার পর থেকে ওর খবর আর কেউ কোনোদিন দিতে পারেনি, ইভেন ওর ফ্যামিলির কেউ না। চা খাবা? না ভাই, আমি চা খাই না। অবাক হওয়ার মতো ঘটনা কি জানো? এরপর থেকে কি ওখানে কেউ থাকে না? ভাই, আপনাদের হলে কি পরে আরো কিছু ঘটছিল? আর কিছু জানতে চাও? ভাই, একটু জানতে ইচ্ছা করতেছে। ছোট্ট একটা ঘটনা বলি, হলেরই ঘটনা। আমার আবার রাত জাগার অভ্যাস আছে, গভীর রাত ছাড়া ঘুম আসে না। সবাই ঘুমায় গেলে জানালা খুলে একা বসে থাকি, ভালোই লাগে। এমনই এক রাতে জানালার সামনে বসেছিলাম, ভাবছিলাম কি করা যায়। এমন সময় হঠাৎই ঘটনাটা ঘটে তার দু তিন দিন পর। হঠাৎই শুনি আমাদের হলের পাশের জঙ্গলে নাকি একটা লাশ পাওয়া গেছে। পচা গলা লাশ, পুরো শরীর বিকৃত। কি বলেন ভাই, কিভাবে? অনেকে বলাবলি করতেছিল লাশটা নাকি অনেকদিন ওখানে পড়েছিল, না হলে পচে গলে যেত না। তাইলে কি ভাই, তুমি যেটা ভাবতেছো সেটাই। লাশটা পাওয়া যায় ঠিক আমার রুমের নিচের জঙ্গল। তখন আমি বুঝতে পারি ওই দিন রাতে যে মানুষটাকে পড়তে দেখছিলাম এই মানুষটা সেই মানুষটা। লাশটা এতটাই বিকৃত ছিল যে এর পরিচয় বের করা পুরোপুরি অসম্ভব।
তাছাড়া অথরিটিও ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আসলে সবাই ভয় পেয়ে গিয়েছিল। সবাই ভয় পেয়েছিল? আসলে রক্তিম নিখোঁজ হওয়ার পর থেকে কেউ ভুলেও ছাড়েনি। ভয় লাগলো? আসলে ভাই একটু লাগতেছে। আপনাদের হলের বাইরেও কি কোনো ক্যাম্পাস ঘটনা আছে? তুমি আরো শুনতে চাও? এই ঘটনাটা হচ্ছে অনুষদে মোর্শেদ স্যারের মধ্যে। রিসার্চের কাজের জন্য স্যার প্রায়ই সন্ধ্যার পর ডিপার্টমেন্টে থাকতেন। স্যারের খুব পছন্দের জায়গা ছিল এটা। একদিন সন্ধ্যার পর স্যার নিজের অফিসে বসে কাজ করছিলেন। কি আরো গল্প শুনবা? 30-35 বছর আগে মরিয়ম বেগম নামের একজন মহিলা এখানে কেরানির চাকরি করতেন। মোটামুটি কম বেতনের চাকরি করায় আর্থিকভাবে তেমন সচ্ছল ছিলেন না তিনি। কর্মচারীদের জন্য বরাদ্দ করা কলোনিতে থাকতেন মা বাবা সন্তানদের নিয়ে। যাই হোক, কলোনিটার অবস্থান ছিল একটা পুকুরের পাশে। এক রাতে রহস্যজনকভাবে মরিয়ম বেগম সেই পুকুরে ডুবে মারা যায়। ব্যাপারটা তখন তার পরিবারের কেউ মেনে নিতে পারে নাই, কারণ তারা নাকি বলছিল তার পুকুরে ডুবে মারা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কেন ভাই? কারণ উনি নাকি অনেক ভালো সাঁতার জানতেন। আর এখন ওই পুকুর পাড়ে আমরা বসে আছি। এরকম গল্প তোমার বিশ্বাস হয়? আমার তো হয় না। সবাই বলাবলি করে, তাই তোমাকে জানালাম। চলো উঠি।
তুমি। কে? আমার অবুঝ হৃদয় উদ্বেলিত হয়, প্রস্ফুটিত হয় কোনো এক অজানা কোমল মায়ায়, বাতাসে বৃষ্টির ঘ্রাণে কিংবা অপরাহ্নের মৃদু আলোয়, বিহঙ্গের নরম হিম গানের লাজ্জে কিংবা ধূসর পাঁচিল ঘেরা চন্দ্রমল্লিকার ছায়ায়, শ্বেতশুভ্র রঙিন জ্যোৎস্না আর মল্লিকার চেনা রঙে স্মরণ হয় তোমায় প্রতিটি ক্ষণে। আমার নবজাগরণ তোমার আগমনে। শিট, চলো ওরা হসপিটালে নিয়ে যাই। ওয়েট, ইজ ডেড। ইভেন চেহারাও বোঝা যাচ্ছে না। এখন কি করবো? তুই আসলে করতে চাইতেছিসটা কি? আমরা লাস্টারে হলের ছাদে নিয়ে যাব, তারপর ছাদ থেকে ফেলে দেব। হোয়াট? যা বলতেছি ভাবনা চিন্তা করেই বলতেছি। লাস্টটা এখানে ফেলে গেলে আজ হোক বা কাল হোক আমরা ধরা পড়বই। রাস্তায় অনেক মানুষ আমাদের গাড়ি নিয়ে বের হইতে দেখছে, আর পুলিশ লাস্টটা পাইলে আমাদের খুঁজে বের করবেই। ছাদ থেকে ফেলে দিলে কি মানুষ দেখতে পাবে না? পাবে, কিন্তু লাস্টটা যে পাশে ফেলবো ওই পাশে জঙ্গল, নর্মালি কেউ ওদিকে যায় না। 5-7 দিনের আগে মনে হয় না কেউ লাস্ট খুঁজে পাবে। রক্তিমের নিখোঁজ হওয়ার ঘটনাটা মনে আছে? রক্তিমের ঘটনার পর থেকে এমনিতেই কেউ আর হলের ছাদে যায় না। সবাই মনে করে ছাদে ভূত ভূত আছে, জঙ্গলে লাশ পাইলে সবাই ভূতের কারবার হিসেবে ধরে নেবে। কিন্তু সবাই কেমনে বুঝবে যে ছাদ থেকেই ছেলেটা নিচে বসছিল? আমরা গল্প বানাবো,
গল্প বানাবো মানে? লাস্টটা যখন কেউ খুঁজে পাবে তখন আমি নিজে থেকে সবাইকে বলবো, কিছুদিন আগে আমার রুমের জানালা থেকে রাতে ভারী কিছু একটা নিচে পড়ে যেতে দেখেছি, সেটাই হয়তো এই লাশ। আর তুইও সাথে বলবি সেদিন করিডোর থেকে ছাদে মানুষের মতো একটা ছায়া দেখছিলি। আর আমাদের ফ্লোরের উপরের ফ্লোরে যে ছাদ এটা সবাই জানে। কিন্তু সবাই বিশ্বাস করবে আমাদের কথা? করবে। প্যারানর্মাল ব্যাপারে মানুষের আগ্রহের শেষ নাই। মানুষ মুখে যতই বলুক ভূত প্রেত বিশ্বাস করে না, কিন্তু মনে মনে ঠিকই বিশ্বাস করে, ভয়ও পায়। এমন মুখরোচক গল্প মানুষ এমনিই খায়, আর রক্তিমের ঘটনার পর তো এই গল্প খাইতে বাধ্য। তুই দেখ সিঁড়িতে কেউ আছে নাকি। নীরু, কি হয়েছে? পোলোটা তো বাইচা আছে। কি কস, কেমনে বুঝলি? মাত্রই পালস চেক করলাম, পালস আছে। এখন আর কিছু করার নাই, অনেক দূর আগায় গেছি আমরা, ওরে ফেলতেই হবে। কিন্তু ওরা হসপিটালে নিলে আমরা বাঁচাইতে পারি। এই অবস্থায় হাসপাতালে নিলেও বাঁচবে না, উল্টো আমরা ফেঁসে যাব, আমাদের লাইফ ক্যারিয়ার সব শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি কর। কিরে ধর। কখনো বা বিষণ্ণ মেঘমেদুর আধারের বিচ্ছুরণে, ভোরের শিশির ভেজা কুয়াশার আড়ালে, ব্যতিব্যস্ত শহরের হাজারো কলরবের সমীপে, সবুজ জলের ফাঁকে, উকিমারা শৈবালের মাঝে, হৃদয় আমার উদ্বেলিত, চালিত তোমার মায়ায়, কোনো এক আকাঙ্ক্ষার উদ্ঘাটনে কত দূরে চেয়ে থাকি একা। এই বুঝি অপরাহ্ন এলো, হাতে মৃত সূর্যের শিখা, রাঙা রৌদ্রে মাছ রাঙা উড়ে যায়, এই বুঝি নামল সন্ধে, এই বুঝি বোড়ালো স্নিগ্ধতার পরশ প্রকৃতির ছায়াবেশে। কবে ম্রিয়মান গোধূলি নামলে তোমার প্রিয় মুখশ্রী দেখা যাবে, দীর্ঘ পথ চলার শেষে রহস্যের চেনার অনে, স্মরণ হয় তোমায় প্রতিটি ক্ষণে। আমার নবজাগরণ তোমার আগমনে।